ভাই আমরা কি দূরে যাই বসবো না? না না, তোমরা কাছে না বসতে তো কারো দেব না, তোমরা আর কই যাবা? তুমি জানি কোন ক্লাসে পড়ো? আমি তো ভাই নাইনে পড়ি, আমরা দুজনে একই ক্লাসে পড়ি আর কি। এই তো আমি খালি টাকা ভাঙবো আর গেম খেলবা, টাকা চিন্তা করো না বাইরে যাও। আমাদের ভাই আমাদের তো ভাই অনেক বড় চিন্তা, তো কিন্তু বেশি লোভ করা যাবে না। না না, সেটা ঠিক আছে। এই যে নোটগুলো দেখতেছো না, এই নোটগুলো সবগুলোই কিন্তু 100 টাকার নোট, এরকম আরো আছে, 100 আছে, 50 আছে, 20 আছে, তাই নাকি? সব আছে। এগুলো তোমার বাংলাদেশ সরকার টাকা কোথায় পায়? কানাডার থেকে এই কাগজগুলো ছাপা হয়ে আসে, কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট টাকা মানে তিনটে মেডিসিন দেয়, যার কারণে এই টাকাটা স্থায়ী হয়ে যায়। কিন্তু আমরা দুইটে মেডিসিন সরকারের কাছে একটা সিস্টেম করে আনি, যার কারণে একটা মেডিসিন দিতে পারি না, ওটার কারণে 6 মাসের মধ্যে টাকাটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া কিন্তু কোনো ভেজাল নেই। দেখছস, তোরা তো আগেই কইছিলাম দেখ ভাই, এখন তুমি এই জায়গাতে যে কোনো একটা নোট নাও, যে ডিমন সাইডে নাও, কিন্তু শুনে না তোমরা না, তোমাকে একটা মজার বিষয় না, না একটা সমস্যা, কোনো দুইজনই না এতে বানাই না, এটাই বানাই সমস্যা, লোকে যত্ন করে ভাই। তিন এক নাম্বারটা খোল, 10 মোমবাতিটা আবার জ্বালা, লোক নাই, জোন নাই, এমনি একটু বিড়ে লাইটে গেলেও লাফায় ওঠে গরম। ভাই একটা কাজ করো, তুমি তোমার হাত দিয়েই আপনি করুন না ভাই। আরে না না, তোমাকে একটা বিষয় তোমরা বুঝো না, এটা একটু হালকা তাপ দেবা, যাতে বেশি বেশি দিবা না, উপর দিয়ে। হ্যাঁ খুলবো, আপনি বলেন। আরে বেটা 100 টাকা 100, আরে এই যে মনে করো তো 2 নম্বর মেডিসিন দে, ভিজে দিছি, এখন রিয়েল টাকা এই জিনিসটা 6 মাসের মধ্যে আমি বলিনি, 6 মাসের মধ্যে আর কোন রকমের কোনো সমস্যা হবে না। কিন্তু আরেকটা যদি মেডিসিন থাকতো তাহলে কিন্তু এটাকে আর কেউ কখনো বলতে পারতো না যে তারা 2 নম্বরটাকে, এটা কিন্তু অরিজিনাল জেনুইন, ওইটা আর আমরা পাই না, সেটা বুঝতে পারছো? ওই জিনিসটা আমরা আউট করতে পারি না।